এই নৌ এই ট্রলারটা এখন যাচ্ছে মাছ ধরতে, এতগুলো লোককে নিয়ে বাংলাদেশের দিকে পাড়ি দিল। এ হয়তো চার পাঁচ দিন পরে ইলিশ মাছ নিয়ে ফিরবে, চিংড়ি মাছ নিয়ে ফিরবে। প্রচুর খাটনি হয়, 20 জন লোক থাকে এতে। এখন এইসবই বসে দেখছিলাম। এটা হাতানিয়া দুয়ানিয়া নদী নামখানার কাছে, এই সেই ব্রিজ নামখানা থেকে বকখালি যাওয়ার। এখন 10টা বাজে, ঠাকুর প্রণাম করে গান বাজনা করে এরা যাচ্ছে সব মাছ ধরতে। কখনো কখনো এরা বাংলাদেশে গিয়ে পড়ে, ওখানকার লোকেরা ওদেরকে ধরে নিয়ে আবার পানিশমেন্টও দেয় বা ছেড়েও দেয়। এ আবার বরফ নিয়ে যাচ্ছে ছোট একটা নৌকো করে। মাঝখানে ইন্ডিয়ান অয়েলের পাম্পও রয়েছে, জলের মধ্যে ভাসছে। এরা এখানে ডিজেল নিতে যায়।